হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এম এস পি লিমন। আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে কাস্টম ট্রানজিশন ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডিফল্ট কিছু ট্রানজিশান দেওয়া আছে, যে ট্রানজিশানগুলো আমরা প্রতিনিয়তই ইউজ করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের ফুটেজের ভিন্নতা নিয়ে আসার জন্য আমাদেরকে কাস্টম ট্রানজিশান ক্রিয়েট করতে হয়। সেই কাস্টম ট্রানজিশান ক্রিয়েট করার কিছু প্রসেস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি যেই কাস্টম ট্রানজিশানগুলো ক্রিয়েট করেছিলাম তার একটু প্রিভিউ দেখে নিই। এক নাম্বার ট্রানজিশান ক্রিয়েট করার জন্য আমি টাইমলাইনের মধ্যে দুটি ফুটেজ এনে রেখেছি, এবং দুটি ফুটেজের মধ্যে আমি একটা ফুটেজকে আরেকটা ফুটেজের মধ্যে ওভারল্যাপ করে দিব। অর্থাৎ প্রথম ফুটেজটাকে ড্র্যাগ করে উপরের লেয়ারে নিয়ে যাব। উপরের লেয়ারে নিয়ে যে আমি প্রথম ফুটেজের লাস্ট 10টা ফ্রেম এবং নেক্সট ফুটেজের ফার্স্ট 10টা ফ্রেম, অর্থাৎ এই 10টা ফ্রেমের ফুটেজকে আমি ওভারল্যাপ করে দিব। ওভারল্যাপ করে দিয়ে আমি উপরের ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্টস থেকে আমি ট্রান্সফর্ম ইফেক্টটা সার্চ করে প্রথম ফুটেজের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখন যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই তাহলে দেখব আমি ট্রান্সফর্ম ইফেক্টটা আমার অ্যাপ্লাই হয়েছে। এরপরে যে কাজটি করব, ট্রান্সফর্ম থেকে আমি প্রথম ফুটেজটাকে স্ক্রিন থেকে সরিয়ে দিব। সেটা কিভাবে করব, ট্রান্সফর্ম থেকে পজিশনে আমি প্রথমে একটা কি ফ্রেম বসালাম এবং ফুটেজের লাস্ট ফ্রেমে আমি আরেকটা কি ফ্রেম বসালাম। আমি কি ফ্রেমগুলো একটু জুম ইন করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়, এবং প্রথম কি ফ্রেমে আমার পজিশন ঠিক সেম থাকবে, লাস্ট কি ফ্রেমে আমি ফুটেজটাকে পজিশন চেঞ্জ করে দিয়ে স্ক্রিন থেকে বের করে দিব। এখন সিম্পল আমার ট্রানজিশন ক্রিয়েট করা হয়ে গেছে। এই ট্রানজিশনটাকে আমি একটু ফাইন টিউন করব। সেটার জন্য কি করব, দুটি কি ফ্রেমকে আমি সিলেক্ট করে কার্ভ এক্সপ্যান্ড করে এই কার্ভসটাকে আমি স্মুথ করে দিব। অর্থাৎ যাতে স্ক্রিন থেকে ফুটেজটা সরে যাওয়ার সময় যাতে স্মুথলি সরে যায়, সেজন্য আমি কার্ভটাকে একটু মডিফাই করে দিব। এবং এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যখন আমার এই ফুটেজটা সরে যাবে তখন এই ফুটেজের মধ্যে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব, যাতে দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। সেজন্য ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল এই ট্রিক মার্কটা উঠিয়ে দিব এবং শাটার অ্যাঙ্গেল ভ্যালুটাকে আমি 180 করে দিব। তাহলে যদি আমি প্রিভিউ দেখি তাহলে দেখা যাবে আমার সিম্পল পজিশন ট্রানজিশন ক্রিয়েট করা হয়ে গেছে। এবং আপনি চাইলে এই দুইটা ভিডিও ফুটেজের নিচে একটা সাউন্ড ইফেক্ট বসিয়ে দিতে পারেন। জাস্ট পুশ বা হুশ সাউন্ড ইফেক্ট বসিয়ে দিয়ে আপনি খুব সুন্দর একটা ট্রানজিশন ক্রিয়েট করতে পারেন। এখন চলে যাব নেক্সট ট্রানজিশনে। দুই নাম্বার ট্রানজিশানে আমি যে ইফেক্টটা দিয়েছি তা দেখতে অনেকটা জুম ইন জুম আউট ইফেক্টের মতোই। এই ট্রানজিশানটা ক্রিয়েট করার জন্য আমি টাইমলাইনের মধ্যে দুইটা ফুটেজ এনে রেখেছি। দুইটা ফুটেজের মধ্যে ঠিক আগের ট্রানজিশানের মতো করে আমি 10টা ফ্রেম সিলেক্ট করে নিব। অর্থাৎ প্রথম ফুটেজের লাস্ট 10টা ফ্রেম এবং নেক্সট ফুটেজের ফার্স্ট 10টা ফ্রেম সিলেক্ট করে আমি রেজর টুল দিয়ে কেটে নিব। অর্থাৎ এই 20টা ফ্রেমের মধ্যেই আমি ট্রানজিশানটা অ্যাপ্লাই করব। এখন প্রথম ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্টে যাব। ইফেক্টস থেকে আমি আবার ট্রান্সফর্ম ইফেক্টটাকে সার্চ করে প্রথম ফুটেজের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিব, এবং কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে ঠিক আগের মতো করে আমি এখানকার স্কেল ভ্যালু চেঞ্জ করে এই ট্রানজিশনটা ক্রিয়েট করব। সেজন্য আমি প্রথমে একটা স্কেল কি ফ্রেম বসালাম এবং ফুটেজের লাস্ট ফ্রেমে যেয়ে আমি স্কেল ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। অর্থাৎ দেখতে যাতে অনেকটা এইরকম মনে হয় যে জুম ইন হয়েছে।
এবং এই ফুটেজের মাঝেও ঠিক আগের মতো করে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। এরপরে আমি নেক্সট ফুটেজে চলে যাব। নেক্সট ফুটেজেও আমি ট্রান্সফর্ম ইফেক্টটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। এবং দুইটা স্কেল ভ্যালু থেকে দুইটা কি ফ্রেম বসাবো। এবং প্রথম কি ফ্রেমে আমি প্রথম ফুটেজের স্কেল ভ্যালুটাকে কপি করে পেস্ট করব এবং লাস্ট কি ফ্রেম সেমই থাকবে। অর্থাৎ আমার দুটো স্কেলের ভ্যালুটা যাতে সেম থাকে, এরপরে এই ফুটেজের মধ্যেও আমি মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। এখন আরেকটি কাজ করব, সেটা হচ্ছে দুটো কি ফ্রেমকে আমি সিলেক্ট করে কার্ভটাকে এক্সপ্যান্ড করে টু স্মুথ করে দিব, যাতে মোশনটুকু দেখতে আমার স্মুথ মনে হয়। ঠিক সেম ওয়েতে আপনারা আগের মতো করে দুইটা ফুটেজের মাঝে যদি একটা সাউন্ড ইফেক্ট বসিয়ে দেন, তাহলে আপনাদের ভিডিও ফুটেজের মধ্যে এই ট্রানজিশনটা যখন প্লেস করবেন তখন দেখতে অনেকটা ভালো লাগবে। এখন আমরা চলে যাব নেক্সট ট্রানজিশনের মধ্যে। তিন নাম্বার ট্রানজিশন ক্রিয়েট করার জন্য আমি ঠিক আগের মতো করে টাইমলাইনের মধ্যে দুইটা ফুটেজ এনে রেখেছি। দুইটা ফুটেজকে আমি আবার ঠিক আগের ট্রানজিশনের মতো করে, অর্থাৎ একটা ফুটেজকে আরেকটা ফুটেজের মাঝে আমি ওভারল্যাপ করে দিব। জাস্ট লাস্টের 10টা ফ্রেম আমি ওভারল্যাপ করে দিব এবং এই 10টা ফ্রেম অর্থাৎ প্রথম ফুটেজের 10টা ফ্রেমকে আমি রেজর টুল দিয়ে কেটে নিব এবং এই কাটা অংশটুকুকে আমি অল্টার কি প্রেস করে ড্র্যাগ করে উপরের লেয়ার একটা কপি করব। এখন প্রথম ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্টস প্যানেল থেকে ক্রপ ইফেক্টটা সার্চ করে প্রথম ফুটেজের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখন যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই তাহলে ক্রপ ইফেক্টটা আমি দেখতে পাব। ক্রপ ইফেক্ট থেকে আমি টপ অপশনে ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আমি 50 করে দিব, তাহলে আমার উপরের অংশটুকু কেটে যাবে। এখন আমি এই লেয়ারটাকে ইনভিজিবল করে দিব। এরপরে নিচের যে লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করে আমি আবার ক্রপ ইফেক্টটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব এবং ঠিক আগের মতো করে ইফেক্টস কন্ট্রোল থেকে বটম থেকে আমি ভ্যালু চেঞ্জ করে দিয়ে 50 করে দিব। তাহলে আমার উপর এবং নিচের দুইটা অংশ কেটে চলে গেছে। এখন দুটো লেয়ারকে আমি ভিজিবল করে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম কাটা ফুটেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্টস প্যানেল থেকে ট্রান্সফর্ম ইফেক্টটাকে সার্চ করে ট্রান্সফর্ম ইফেক্টটাকে ড্র্যাগ করে প্রথম ফুটেজের মধ্যে ছেড়ে দিব। এবং কন্ট্রোল প্যানেল থেকে ঠিক আগের মতো করে পজিশনটা চেঞ্জ করে দিব, অর্থাৎ দুটা কি ফ্রেম বসাবো। প্রথম কি ফ্রেমে ভ্যালু ঠিক থাকবে এবং লাস্ট কি ফ্রেমে আমি এটার ভ্যালু চেঞ্জ করে দিয়ে স্ক্রিন থেকে বের করে দিব। এরপরে আমি সেম কাজটি নেক্সট অর্থাৎ নিচে যে ফুটেজটি রয়েছে সেই ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করব। ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাপ্লাই করে আমি আবার পজিশন থেকে দুইটা কি ফ্রেম বসিয়ে ফুটেজটাকে স্ক্রিন থেকে আমি বের করে দিব। এখন আমার ট্রানজিশন ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, কিন্তু আমি এটাকে আরেকটু ফাইন টিউন করব। যে জিনিসটা আমি আগেও করেছিলাম সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট থেকে আমি এই দুইটা ফুটেজের মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব এবং দুটা কি ফ্রেমকে ধরে আমি আবার কার্ভসটাকে এক্সপ্যান্ড করে দিয়ে একটু মডিফাই করে দিব, যাতে অ্যানিমেশনটুকু দেখতে অনেকটা স্মুথলি দেখা যায়।
পূর্বের মতো করে আপনারা চাইলে এই ট্রানজিশনের নিচেও একটা সাউন্ড ইফেক্ট বসিয়ে দিতে পারেন। ফ্রেন্ডস, এখন চলে যাব নেক্সট ট্রানজিশনে। এই ট্রানজিশনটি ক্রিয়েট করার জন্য আমি টাইমলাইনের মধ্যে দুইটা ফুটেজ এনে রেখেছি এবং ঠিক আগের মতো করে দুইটা ফুটেজের মাঝে লাস্ট 10টা ফ্রেমকে আমি একটার উপর আরেকটা ওভারল্যাপ করব। অর্থাৎ প্রথম ফুটেজটাকে ড্র্যাগ করে আমি লাস্টের অংশটুকুকে পরের ফুটেজের ফার্স্টের অংশের মধ্যে ওভারল্যাপ করে দিব। এখন এই যে ওভারল্যাপ করা অংশটুকু, প্রত্যেকটা ফ্রেমকে আমি রেজো টুল দিয়ে কেটে নিব, অর্থাৎ একটা একটা করে ফ্রেম আমি কেটে নিব। এই একটা একটা করে কেটে নেওয়া ফ্রেমকে আমি একটা সুন্দর গ্লিচ ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি এই যে কাটা ফ্রেমটা রয়েছে এটার মধ্যে একটা বাদ দিয়ে একটা ফ্রেম আমি ডিলিট করে দিব। তাহলে দেখতে অনেকটা গ্লিচ ট্রানজিশন ইফেক্টের মতো দেখা যাবে। এবং এই ট্রানজিশনের নিচে আপনারা একটা সুন্দর গ্লিচ সাউন্ড ইফেক্ট বসিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের ভিডিও ফুটেজের মাঝে একটা সুন্দর একটা গ্লিচ ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সো ফ্রেন্ডস, চলুন আমরা লাস্ট ট্রানজিশনটি ক্রিয়েট করা দেখে নিই। সো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি লাস্ট ট্রানজিশনের মধ্যে। লাস্ট ট্রানজিশন ক্রিয়েট করার জন্য আমি ঠিক আগের মতো করে টাইমলাইনের মধ্যে দুইটা ফুটেজ এনে রেখেছি এবং দুইটা ফুটেজকে ঠিক আগের মতো করে একটা ফুটেজের উপরে আরেকটা ফুটেজকে ওভারল্যাপ করব এবং লাস্ট 10টা ফ্রেমের মধ্যে আমি ট্রানজিশনটা অ্যাপ্লাই করব। তো ওভারল্যাপ করা হয়ে গেলে আমি এখন প্রথম ফুটেজের লাস্ট 10টা ফ্রেমকে আমি রেজর টুল দিয়ে কেটে নিব। রেজর টুল দিয়ে কেটে নিয়ে আমি ফুটেজটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টস প্যানেলে যাব। ইফেক্টস প্যানেল থেকে আমি জাস্ট সার্কেল ইফেক্টটা সার্চ করে ড্র্যাগ করে আমি এই ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করে দিব। এখন যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই তাহলে দেখা যায় আমার সার্কেল নামে একটা ইফেক্টস অ্যান্ড প্রিসেট আমার এই ফুটেজের মধ্যে অ্যাপ্লাই হয়েছে এবং আমার ভিডিও ফুটেজের মাঝে ছোট্ট একটা সার্কেল দেখা যাচ্ছে। এই সার্কেলটা দিয়ে আমি ট্রানজিশনটা ক্রিয়েট করব। তার জন্য আমি এই সার্কেল ইফেক্টস থেকে রেডিয়াস থেকে প্রথমে একটা কি ফ্রেম বসালাম এবং ঠিক লাস্ট ফ্রেমে যেয়ে আমি রেডিয়াস থেকে আরেকটা কি ফ্রেম বসাবো এবং প্রথম কি ফ্রেমের ভ্যালু করে দিব 0 আর লাস্ট কি ফ্রেমের ভ্যালু করে দিব আমি প্রায় 1200 মতো, অর্থাৎ যাতে সাদা সার্কেলটা দিয়ে আমার স্ক্রিনটা ঢেকে যায়। এখন এই সার্কেল ইফেক্টস থেকে ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দিব। জাস্ট ব্লেন্ডিং মোডটা আমি স্টেনসিল আলফা করে দিব, তাহলে একটা ফুটেজের মাঝে আরেকটা ফুটেজ দেখা যাবে। এবং ইনভার্ট সার্কেল ট্রিক মার্কটা দিয়ে দিব, তাহলে আমার উপরের ফুটেজের নিচে যে লেয়ারটি রয়েছে সেই ফুটেজটাকে আমার এই সার্কেলের মাঝ দিয়ে দেখা যাবে। অর্থাৎ ট্রানজিশনটা দেখতে এমন মনে হবে যে একটা সার্কুলার শেপ হয়ে আমার নেক্সট ফুটেজের মধ্যে জাম্প করতেছে। এখন আমি আরেকটা কাজ করব, এই সার্কেলের এজটাকে আমি একটু ফেদার করে দিব। সেজন্য আমি ফেদার অপশনটাকে এক্সপ্যান্ড করে এখানে ফেদার ভ্যালু আমি 55 করে দিব, যাতে এজটা একটু ফেদার অর্থাৎ সফট হয়। এখন যদি আমি প্রিভিউ দেখি, দেখা যায় একটা সার্কেল শেপ দ্বারা আমার নেক্সট ফুটেজের মধ্যে জাম্প করতেছে। ঠিক আগের মতো করে আপনি চাইলে এই ট্রানজিশনের নিচেও একটা সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে আপনাদের ভিডিও ফুটেজটা দেখতে অনেক ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার, টাটা।